অবশেষে বর্ধিত শুল্কান মূল্যেই ভারত থেকে আমদানিকৃত জিরা খালাস শুরু করেছে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর নির্দেশে জিরা শুল্কান মূল্য প্রতি টন $1,850 থেকে বাড়িয়ে $3,500 নির্ধারণ করে। এতে ক্ষতির আশঙ্কায় গত 25 জুলাই থেকে জিরা খালাস বন্ধ রাখে ব্যবসায়ীরা, ফলে বন্দরে আটকা পড়ে ভারত থেকে আমদানি করা 1,300 টন জিরা। বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে কাস্টমসের বিভিন্ন দপ্তরে দেন দরবার করেও কোনো ফল মেলেনি। অবশেষে বর্ধিত শুল্কান মূল্যেই আমদানিকৃত জিরা খালাস শুরু করেছে। যেখানে ডিউটি ছিল 30 টন মালের 37,17,000 টাকার মতন, সেই জায়গাতে এখন ডিউটি দেওয়া লাগতেছে 69,00,000 টাকা। তো এই জায়গাতে ইম্পোর্টাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখন জানি না বাজারের কি অবস্থা হবে। দর্শক, জিরা আমদানির পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি হিলি স্থলবন্দরে চলে যাব। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী মুরাদ ইমাম কবির। কবির, জিরা খালাস কার্যক্রম কেমন চলছে? স্মৃতি, আসলে আপনি জানেন যে জিরার বর্ধিত শুল্কান মূল্য বাড়ানোর পর থেকে ব্যবসায়ীরা বিভিন্ন জায়গাতে দরবার করেছে, যাতে তাদের বর্ধিত মূল্যটা যেন প্রত্যাহার করে পূর্বের মূল্যে যেন শুল্কান করা হয়। সেই জন্য আর পূর্বে আপনার প্রতি মেট্রিক টন জিরা $1,850 আমদানি শুল্কান করা হতো, এখন সেটি কাস্টমসের পক্ষ থেকে $3,500 করা হয়েছে, যে কারণে ব্যবসায়ীদের যে শুল্ক সেই শুল্কের পরিমাণ অনেক বেশি লাগছে, যে কারণে ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কায় জিরাগুলো ফেলে রেখেছিল বন্দরে। তারা কাস্টমসের বিভিন্ন স্থানে দেন দরবার করেছে, যাতে জিরাগুলো যাতে পূর্বের নিয়মেই পূর্বের শুল্কান মূল্যে যেন শুল্কান করা হয়, কিন্তু আসলে কাস্টমসের পক্ষ থেকে এই বিষয়ে তাদেরকে কোনো সাড়া না পাওয়ার কারণে ব্যবসায়ীরা অবশেষে বর্ধিত শুল্ক মূল্য, অর্থাৎ যেটি $3,500, সেই $3,500ই তারা শুল্কান শুরু করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কিছু ট্রাক বন্দর থেকে খালাস হয়েছে, আজকে এই খালাস কার্যক্রম আরও পুরাদমে চলবে। স্মৃতি, একটি বিষয় জানিয়ে রাখি যে বর্ধিত মূল্যে শুল্কানের ফলে কিন্তু জিরার যে ডিউটি, আগে প্রতি কেজিতে যদি বলি, প্রতি কেজিতে 1 কেজি জিরা আমদানিতে ডিউটি পরিশোধ করতে হতো $120, এখন এটি বর্ধিত মূল্য, অর্থাৎ $3,500 আমদানির ফলে এখন ডিউটি দিতে হচ্ছে তাদের $228, অর্থাৎ কেজি প্রতি প্রায় ১০০ টাকা মতো বেড়ে গেছে। যে কারণে তারা বলছে যে যেহেতু জিরার শুল্কান মূল্য বেড়ে গেছে, জিরাতে শুল্ক বেশি লাগছে, যে কারণে তারা এই প্রভাবটা খোলা বাজারে পড়বে বলে তারা আশঙ্কা করছে। স্মৃতি, কবির, অনেক ধন্যবাদ আপনাকে।